যুক্তরাষ্ট্রে প্রতারণার দায়ে অভিযুক্ত হলেন ভারতীয় ধনকুবের গৌতম আদানি। তার বিরুদ্ধে $250 মিলিয়ন ঘুষ প্রকল্পে জড়িত থাকার অভিযোগ উঠেছে। ঘুষ গ্রহণ করে পরে তা গোপন করার জন্য অভিযুক্ত হলেন ভারতীয় এই ব্যবসায়ী। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। এতে বলা হয়, বুধবার নিউ ইয়র্কের আদালতে তার বিরুদ্ধে এ বিষয়ে ফৌজদারি মামলা করা হয়েছে। 62 বছর বয়সী আদানি ভারতের শীর্ষ ধনীদের একজন। তার ব্যবসায়িক সাম্রাজ্য বন্দর, বিমানবন্দর থেকে পুনর্বিকিরণযোগ্য জ্বালানি পর্যন্ত বিস্তৃত। অভিযোগপত্রে প্রসিকিউটররা বলেছেন, ভারতীয় এই টাইকুন এবং তার অন্যান্য উচ্চ পর্যায়ের কর্মকর্তারা তার পুনর্বিকিরণযোগ্য জ্বালানি প্রতিষ্ঠানের জন্য চুক্তি নিশ্চিত করতে ভারতীয় কর্মকর্তাদের অর্থ প্রদানে সম্মত হয়েছেন, যা 20 বছরে $2 বিলিয়ন বেশি লভ্যাংশ আয় করবে বলে আশা করা হচ্ছে। এ বিষয়ে আদানি গ্রুপ তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি, যাদের বিরুদ্ধে বুধবার প্রতারণার অভিযোগ প্রকাশ করা হয়েছে। যুক্তরাষ্ট্রের বাজারে ব্যবসার জন্য অভিযোগ আদানি অস্বীকার করে আসছিলেন। এই ঘুষের তদন্তের রিপোর্ট কয়েক মাস ধরেই ঘুরছে। প্রসিকিউটররা বলছেন, আদানির প্রতিষ্ঠানের বিরুদ্ধে 2022 সালে তদন্তে নামে যুক্তরাষ্ট্র, তবে বেশ কয়েকবার বাধাপ্রাপ্ত হওয়ায় তাদের তদন্ত রিপোর্ট প্রকাশ করতে দেরি হয়েছে বলে জানানো হয়েছে। তদন্তকারীরা বলেছেন, প্রতিষ্ঠানটি সরাসরি ঘুষ গ্রহণের সঙ্গে জড়িত এবং নীতি সম্পর্কিত মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রকাশ করেছে। মার্কিন অ্যাটর্নি বলছেন, অভিযুক্তরা $1 বিলিয়ন মূল্যের চুক্তি সুরক্ষিত করতে ভারতীয় সরকারি কর্মকর্তাদের ঘুষ দেওয়ার জন্য একটি বৃহৎ স্কিম সাজিয়েছিল। যুক্তরাষ্ট্র এবং আন্তর্জাতিক বিনিয়োগকারী কাছ থেকে মূলধন সংগ্রহ করার জন্য ঘুষের পরিকল্পনা সম্পর্কে মিথ্যা তথ্য দিয়েছিল আদানির গ্রুপ। যুক্তরাষ্ট্রে ক্ষমতা পালাবদলে 2 সপ্তাহ পরেই আদানির বিরুদ্ধে এমন অভিযোগ দায়ের করল মার্কিন প্রসিকিউটররা। প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয় তাকে অভিনন্দন জানিয়ে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছিলেন আদানি। যুক্তরাষ্ট্রের $10 বিলিয়ন বিনিয়োগে প্রতিশ্রুতি দিয়েছেন আদানি। IBTV USA, New York.